আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ইমন, আমার কথা শুনতে পাচ্ছ? আনমিউট করো। হ্যালো, এ আসসালামু সাদা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, গত দিনে তোমাদের হাদিস সম্পর্কে ক্লাস হয়েছিল, আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি হাদিস, এর মধ্যে থেকে দেখা যাক কয়টা হয়, 2টা হাদিস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে একটা মেয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, সে একজন নার্স, তার উদ্দেশ্য হচ্ছে সে ডাক্তার হবে ভবিষ্যতে। তাহলে এই যে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়, এটা তার কি একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, তাই না? আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার, হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই একটা কি থাকে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, তাই না? আচ্ছা, এখানে একটা ছেলে, সে নামাজ শুরু করতেছে, নামাজ শুরুর আগে সে মনে মনে কি করবে বলো তো? নিয়ত করবে। নিয়ত করবে, নামাজের নিয়ত করবে, তাই না? তো নামাজের জন্য নিয়ত করিতেছে। আচ্ছা, এরপরে আসো, আমরা জানি হাদিসের বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে 6টি, গত ক্লাসে তোমরা পড়েছো হয়তো, তার মধ্যে প্রথম বিশুদ্ধ গ্রন্থ কোনটি? বুখারী শরীফ। বুখারী শরীফ। হ্যাঁ, তো আমরা আজকে তাহলে এই বুখারী শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নম্বর হাদিসটা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে নিয়ত সম্পর্কিত হাদিস। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি সম্পর্কে হাদিস? নিয়ত নিয়ত সম্পর্কিত সম্পর্কে হাদিস। হ্যাঁ, তাহলে তোমরা পাঠ্য বই 71 পৃষ্ঠা বের করো, দ্বিতীয় অধ্যায় পাঠ 12, হাদিস নাম্বার 1। এটা আমাদের আজকের আলোচ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু জেনে নিই যে আজকের পাঠ থেকে, মানে এই হাদিস থেকে আমরা কি কি জানতে পারবো। আজকে আমি সময় সাপেক্ষে 2টা হাদিস আলোচনা করবো ইনশাল্লাহ। তো তার মধ্যে প্রথম হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারবো আজকে, শিখন ফল হচ্ছে হাদিস সম্পর্কিত আরবি শব্দের অর্থ বলতে পারবে, নিয়ত সম্পর্কিত হাদিসটির পরিচয় বলতে পারবে, হাদিসটি শুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারবে, হাদিসটির গুরুত্ব ও শিক্ষা বিশ্লেষণ করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা হাদিসটির কিছু শব্দ অর্থ লক্ষ্য করব। প্রথম শব্দ আছে ইননামা। ইননামা শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, বস্তুত, আসলে, মানে যে জিনিসটা বাস্তবিক সেটা আরবিতে ইননামা বলা হয়। এরপরে আল আমালু, আল আমাল শব্দের অর্থ মূলত কাজ সমূহ, মানে কার্যাবলী, টোটাল রেকর্ড, সমস্ত কাজ, আমল সমূহ বা কর্ম সমূহ। বুঝতে পারতেছো কি? স্ক্রিনশট দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আন নিয়াতি,
আর নিয়ত বা আমরা সংক্ষেপে নিয়ত বলি, নিয়ত অর্থ হচ্ছে কোনো কিছুর ইচ্ছা করা, প্ল্যান করা। আমরা এইভাবে আমাদের ব্রেন দিয়ে কোনো কিছু চিন্তা করি যে আমি এখন এই কাজটা কিভাবে করব, এটাকে আরবিতে নিয়ত বলা হয়, অর্থাৎ সংকল্প উদ্দেশ্য। তো এটা হচ্ছে হাদিসটির শাব্দিক অর্থ। তো তিনটা শব্দের অর্থ তোমাদের কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা একটু হাদিসটির আরবি উচ্চারণ দেখি। আমি বাংলা উচ্চারণ এখানে নিয়ে আসছি। ইন্নামাল আমালু বিন নিয়াতি, মানে সমস্ত কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। এই যে প্রথমে একটা ছেলে লেখাপড়া করছে, ওর একটা নিয়ত আছে, মানে উদ্দেশ্য আছে। এরা বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ গাছ রোপণ করতেছে, এরও একটা নিয়ত আছে। নামাজ পড়তেছে, এর একটা নিয়ত আছে, উদ্দেশ্য আছে, তাই না? অর্থাৎ প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এটা বুখারী শরীফের হাদিস। তোমরা হাদিসটা একটু মুখস্থ করার চেষ্টা করো। ইন্নামাল আমালু বিন নিয়াতি, অর্থ প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা, এবার তোমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আল আমালু শব্দের অর্থ কি, কে বলতে পারবা? আমল সমূহ। আমল সমূহ বা কর্মসমূহ। গুড, ধন্যবাদ। আচ্ছা, সকল কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। নিয়তের উপর, নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে মোটামুটি হাদিসটির যে শাব্দিক অর্থ এবং সরল অনুবাদ, এটা তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা হাদিসটার ব্যাখ্যা একটু লক্ষ্য করি। এই হাদিসটি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস, এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজে নিয়তের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ যে যেরকম নিয়ত করবে সে সেরকমই ফল পাবে। নিয়ত ছাড়া, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কখনো সফল হতে পারে না, তাই না? কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, তাই না? তো আমাদের প্রত্যেকটি কাজের উদ্দেশ্য, যেমন তোমরা লেখাপড়া শিখছো, এই লেখাপড়ার উদ্দেশ্য অবশ্যই কী হওয়া উচিত? ভালো হওয়া উচিত, সৎ উদ্দেশ্য, যে আমি লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হব, হালালভাবে জীবিকা নির্বাহ করব, একটা ভালো চাকরি করব, যাতে সৎভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারি। এটাই তো উদ্দেশ্য, নাকি? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা পরকালে মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। তিনি সেদিন মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের দিকে দৃষ্টিপাত করবেন। একজন লোক নামাজ পড়েছে কিন্তু তার নিয়ত ছিল খারাপ, যে মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে ওই কাজের জন্য সে সওয়াব পাবে না। বুঝতে পারছো কি? নামাজ পড়তে হবে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। যেমন তোমরা এর আগে সূরা মাউন পড়ে এসেছো বিগত ক্লাসে, যে আল্লাযীনাহুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য ধ্বংস। তাহলে নিয়ত ভুল থাকার কারণে সে একটা ভালো কাজ করেও কোনো সওয়াব পাবে না। একজন হয়তো গরু কোরবানি দেবে, কিন্তু যদি চোরাই গরু হয়, গরু চুরি করে নিয়ে এসে কোরবানি দিল, নিয়ত ভালো কিন্তু কাজটা কি ভালো করছে না স্যার? তাহলে কাজটা খারাপ হওয়ার কারণে তার নিয়ত ভালো হওয়ার পরেও সে কি পাবে না? কোনো সওয়াব পাবে না, তাই না? সেই জন্য কি করতে হবে? আমাদের নিয়ত ভালো করতে হবে, আমাদের উদ্দেশ্য ভালো করতে হবে। এই যে এখানে কয়েকজন হুজুর, তারা একটা ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করতেছে, শপথ করতেছে যে আমরা আগামীতে ভালো কাজ করব। তারপরে ডান দিকে দেখো, পবিত্র কোরআনের উপরে বা পবিত্র কিতাবের উপরে হাত রেখে বিভিন্ন সময়ে মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা শপথ নেয়, তাদের উদ্দেশ্য কি? দেশ জাতির কল্যাণে কাজ করবে। তো এগুলো হচ্ছে ভালো নিয়তের উদ্দেশ্যে কাজ করা আর কি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের নিয়তের দিকে লক্ষ্য করবেন, সেই জন্য আমাদের দুনিয়াতে নিয়ত অবশ্যই কি হওয়া উচিত? ভালো হওয়া উচিত। যদি মানুষ সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, তবে সে তার পুরস্কার
লাভ করবে। এ সম্পর্কে একটা হাদিস আছে তোমাদেরকে বলি, যখন কোনো ব্যক্তি একটা ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সাথে সাথে বলেন যে তার আমলনামায় একটা নেকি লিখে দাও। তো ফেরেশতা বলে আল্লাহ সে তো এখনো কাজটি করেনি, কেবল নিয়ত করেছে। আল্লাহ তাআলা বলেন যেহেতু সে নিয়ত করেছে, এই জন্য নিয়তের কারণে তাকে একটা তুমি সওয়াব প্রদান করো। আর যখন সে কাজটা করে ফেলে তখন আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10টা নেকি দেন এবং সর্বোচ্চ 700টি পর্যন্ত নেকি প্রদান করেন। তাহলে নিয়তটা একটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আবার কেউ যখন একটা খারাপ কাজে নিয়ত করে, আল্লাহ তাআলা কত দয়া বান্দার প্রতি, আল্লাহ তাআলা ফেরেশতাকে তখন কোনো পাপ লিখতে বলে না, ফেরেশতাই বরং বলে যে আল্লাহ আমি কি একটা পাপ লিখবো, সে তো একটা খারাপ নিয়ত করেছে। আল্লাহ বলে যে না, আগে অপেক্ষা করো, দেখো সে কাজটা করে কিনা, কেবল তো নিয়ত করেছে, মনে মনে নিয়ত করেছে। তাহলে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা নেকি প্রদান করেন, কিন্তু খারাপ কাজের নিয়ত করার পরও আল্লাহ তাআলা কোনো পাপ লেখেন না। এরপরে যদি সে পাপ কাজটা করে, তাহলে যতটুকু খারাপ কাজ করেছে ততটুকু পাপ তার আমলনামায় লেখা হয়। আর যদি সে মনে করে যে আমি যে কাজটা করার চিন্তা ভাবনা করছি এই কাজটা তো খারাপ, আল্লাহ তো আমাকে এই জন্য পরকালে শাস্তি দেবে, আর না এই কাজটা আমি করব না, এই যে আল্লাহর কথা মনে করে আল্লাহর ভয়ে সে এই খারাপ কাজটা থেকে বিরত থাকলো, তার নিয়তকে সে পরিত্যাগ করলো, খারাপ উদ্দেশ্যটাকে সে বর্জন করলো, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলে যে তার আমল নামায় একটা সওয়াব দাও। বুঝতে পারছো কি? তাহলে একটা খারাপ কাজের নিয়ত করার পরে যদি সে কাজটা না করে, আল্লাহর ভয়ে সে খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা নেকি প্রদান করেন। আচ্ছা, বিভিন্নভাবে আমরা সৎ কাজ করতে পারি। যেমন এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিনামূল্যে অসহায় গরিব লোকদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে কি ভালো নিয়ত বা সৎ উদ্দেশ্য প্রকাশ পায়। এরপরে দেখো একজন অসুস্থ লোক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এটাও একটা ভালো নিয়ত বা ভালো কাজের উদাহরণ হতে পারে, যে আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর মাধ্যমে একটা ভালো কাজ করা যেতে পারে। এরপরে ছায়াদার বৃক্ষ রোপণ করার মাধ্যমে, তোমাদের সামনের দিকে এরকম একটা হাদিস আছে বৃক্ষ রোপণ সম্পর্কে, যে এটা একটা সাদকা হিসেবে গণ্য হবে, যখন কেউ কোনো বৃক্ষ রোপণ করবে সেটা তার আমলনামায় সাদকা হিসেবে গণ্য হবে। তাহলে ছায়াদার বৃক্ষ রোপণ করার মাধ্যমেও ভালো কাজ করা যেতে পারে। আর কিভাবে খলজ বৃক্ষ রোপণ করার মাধ্যমে, কারণ এই ফল থেকে মানুষ এবং পশু পাখি যারাই এখান থেকে ফল ভোগ করবে, যে ব্যক্তি এই গাছটা রোপণ করবে তার আমলনামায় এটা সাদকায় জারিয়া হিসেবে গণ্য হবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভালো কাজ করতে পারি, এগুলো সবই সৎ কাজের নিয়ত বা ভালো কাজের উদাহরণ। আচ্ছা, নেক নিয়তে কাজ করে যদি ব্যর্থ হয় তার জন্য সে কি করবে? আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবে। আচ্ছা, এবার কিছু অসৎ কাজের উদাহরণ এখানে দেওয়া আছে। তাহলে নিয়ত মানুষের ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। ভালো নিয়তের জন্য যেমন আল্লাহ তাআলার কাছে পুরস্কার রয়েছে, খারাপ নিয়তের জন্য বা অসৎ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে তেমন শাস্তি রয়েছে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যে একটা লোক এক মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ যে আর একজন লোক অন্য লোকের পকেট মারছে, তাই না? এগুলো কি, যদি কেউ মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তাহলে সে কি করবে? আল্লাহ তাআলার কাছে এর জন্য শাস্তি ভোগ করবে। তাহলে আমাদের নিয়ত ভালো হওয়া উচিত না খারাপ? ভালো ভালো হওয়া উচিত। খারাপ উদ্দেশ্যে যদি কেউ ভালো কাজও করে তাহলে সে কি কোনো সওয়াব পাবে না? বুঝতে পারছো? আচ্ছা, এবার এখানে তোমাদের যে হাদিসটা রয়েছে, এখানে হাদিসের শুধু প্রথম লাইনটা রয়েছে, পুরো হাদিসটা তোমাদের এই ভিডিওতে আমরা জানতে পারবো। দেখি ভিডিওটা ওপেন হয় কিনা। এটা একটা বড় হাদিস, তার প্রথম লাইনটা এখানে শুধু তোমাদের পাঠ্য বই দেওয়া আছে, পুরো হাদিসটা আমরা একটু দেখে নিই।
আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের নিয়ত বিষয়টা পরিষ্কার হলো যে কেউ যদি আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টির জন্য ভালোবাসায় যদি হিজরত করে, কোনো কাজ করে, তাহলে সে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা লাভ করবে। আর যদি সে কোনো স্ত্রী লোকের ভালোবাসা বা কোনো দুনিয়াবী স্বার্থে যদি হিজরত করে, তাহলে তার হিজরত সে হিসেবেই গণ্য হবে, কিন্তু এই জন্য সে আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মানুষের নিয়ত দুই প্রকার, একটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ এবং রাসুলের ভালোবাসায় নিয়ত করা, আর একটা হচ্ছে দুনিয়াবী কোনো স্বার্থ হাসিলের জন্য নিয়ত করা। আচ্ছা, তো এখানে তোমাদের একটা জোড়ায় কাজ, যেহেতু এটা ক্লাসে নেওয়া সম্ভব নয়, তাহলে হাদিস অনুযায়ী আমরা জানতে পারলাম যে হিজরত দুই প্রকার, একটা হচ্ছে পার্থিব বা কোনো সম্পদ লাভের জন্য, আর একটা আল্লাহ তার রাসুলের সন্তুষ্টির জন্য। আচ্ছা, এবার আমরা এই হাদিসটি বর্ণনার জন্য একটা প্রেক্ষাপট রয়েছে, এখানে একটা ছবি সংগ্রহ করা হয়েছে। তো যাই হোক, মনে করো এই মেয়েটার নাম হচ্ছে উম্মে কায়স। মেয়েটার নাম কি? কি তোমরা ক্লাসে আসো না নাই? উম্মে কায়স। উম্মে কায়স। আচ্ছা, উম্মে কায়স নামে যদি কোনো ছাত্রী যদি থাকো আমার ক্লাসে, সে আমার মন খারাপ করো না, ঠিক আছে? আচ্ছা, এখানে হাদিসে, মানে হাদিসের প্রেক্ষাপটে এই মেয়ের নাম আছে উম্মে কায়স নামে একজন মহিলা ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে। তখন এই মেয়েটাকে পছন্দ করতো আবার এই, মনে করে এই লোকটা। এখানে এমনি একটা ছবি নিয়ে আসছি আমি, তো এক ব্যক্তি তাকে পছন্দ করে করতো, মেয়েটাকে ভালোবাসতো। তো সে যখন শুনলো যে মেয়েটা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, তখন আমি আর মক্কা থেকে কি করি, তখন সেও মক্কা থেকে মদিনায় হিজরত করলো। তার উদ্দেশ্য কি? ওই মেয়েটাকে বিবাহ করা। কি জন্য? সে তাকে পছন্দ করে বলে পছন্দ করতো। হ্যাঁ, তাহলে এই লোকটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করলো? না না, সে একটা মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করলো, সেই জন্য এই লোকটা হিজরতের কোনো সওয়াব পাবে না। বুঝতে পারছো কি? তখন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা জানতে পারলেন, তখন তিনি এই হাদিসটি বর্ণনা করলেন যে যে যেই উদ্দেশ্যে হিজরত করবে সে সেরকমই ফল পাবে। আচ্ছা, এবার আসি যে এই হাদিস থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি। এক, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। দুই, নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তাহলে ব্যক্তি উত্তম প্রতিদান পাবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে ভালো কাজ করলেও সে কোনো সওয়াব পাবে না। তিন, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ্য করেন। তো এই হচ্ছে নিয়ত সম্পর্কিত হাদিসটির আলোচনা। আচ্ছা, এবার এই হাদিস থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? লেখাপড়ার জন্য যদি হিজরত করতে হয় তাহলে সেটা কি হবে? লেখাপড়ার জন্য যদি হিজরত করতে হয়, এখানে তার আগে দেখতে হবে লেখাপড়াটা তুমি করছো কি জন্য। যদি তোমার লেখাপড়াটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, যে আমি লেখাপড়া শিখে একটা হালাল চাকরি করব বা হালাল ভাবে ব্যবসা করব, জীবনে সুপ্রতিষ্ঠিত হব, সৎভাবে জীবন যাপন করব, এই রকম উদ্দেশ্য যদি তোমার লেখাপড়াটা হয়, তাহলে লেখাপড়ার জন্য হিজরতটাও, এটাও আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত বলে গণ্য হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা কি তাহলে আজকে আরেকটা হাদিস আলোচনা করব? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জি স্যার করেন। হ্যাঁ, দ্বিতীয় হাদিসে তাহলে যাই। তো দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনার আগে এবার নিচের ছবিগুলো তোমরা একটু দেখো তো দেখি। এখানে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? বাড়ি তৈরি করতেছে। বাড়ি তৈরি করতে গেলে মানে প্রধান জিনিসটা কি লাগে? বাড়ির আগে কি দেওয়াল নাকি খুঁটি নাকি কি লাগে? ভিত্তি লাগে, কাঠামো বা ভিত্তি। ভিত্তি লাগে, তাই না? ভিত্তি লাগে, ভিত্তির উপরেই তো খুঁটি গুলো থাকে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা বাড়ি টিকে থাকবে কিসের উপরে? তার ভিত্তির উপরে, ভিত্তি বা খুঁটির উপরে, তাই না? আচ্ছা,
তো যাক, তোমাদের উত্তরের সাথে মিলে গেছে, পিলার বা খুঁটি লাগে। এবার আমরা ইসলামকে একটা ঘর মনে করি, আর তখন এর পিলার বা ভিত্তি ধরা হবে পাঁচটি। এখানে তোমরা পাঁচটি পিলার বা খুঁটি দেখতে পাচ্ছ। তাহলে মনে করো, ইসলাম যদি একটা ঘর হয়, তাহলে এই ঘরের পিলার বা খুঁটি কয়টি রয়েছে? পাঁচটি। পাঁচটি রয়েছে। তো আমাদের এখনকার যে আলোচ্য বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিস নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়, পাঠ 13, পাঠ্য বই 73 পৃষ্ঠা। আচ্ছা, তোমাদের সামনে বই থাকলে বের করো। এই হাদিস থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো? হাদিসটি অর্থসহ মুখস্থ বলতে পারবো, ইসলামের ভিত্তিগুলো চিহ্নিত করতে পারবো, ভিত্তি বা স্তম্ভের গুরুত্ব বর্ণনা করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা হাদিসটির শাব্দিক অর্থগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে বুনিয়া। বুনিয়া শব্দের অর্থ হচ্ছে ভিত্তি স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। বুনিয়া শব্দের অর্থ হচ্ছে ভিত্তি স্থাপিত হয়েছে, মানে এখানে যেমন খুঁটিগুলো অলরেডি স্থাপন করা হয়েছে সেটা। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আলা। আলা শব্দের অর্থ হচ্ছে উপরে, যেমন একটা লোক উপরে দাঁড়িয়ে রয়েছে পাথরের উপরে, তাই না? এটাকে আরবিতে আলা বলে। আলা মানে হচ্ছে উপর। আচ্ছা, এরপরে আছে খামসুন। খামসিন মানে হচ্ছে পাস। খামসুন মানে পাস। এরপরে হচ্ছে শাহাদাতি। শাহাদাতি মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, কাঠগড়ায় দাঁড়ানো একটা লোক কোনো একজন আসামির পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিচ্ছে। এক পাশে আসামি আছে, আর এক পাশের কাঠগড়ায় একজন সাক্ষী সাক্ষ্য দিচ্ছে। তাহলে শাহাদাতি মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। এরপরে আছে ইল্লা মানে ব্যতীত। এরপরে আব্দুহু মানে তার বান্দা, রসুলহু মানে তার রসুল। এরপরে ওয়া মানে এবং, একমি মানে কায়েম করা বা প্রতিষ্ঠা করা। একম, এই যেমন এখানে একটা ভিত্তি প্রতিষ্ঠা করা হয়েছে, স্থাপন করা হয়েছে। এরপরে আস সালাত। সালাত মানে হচ্ছে সালাত বা নামাজ। এটা নামাজের দৃশ্য এখানে দেখতে পাচ্ছ। এরপরে ইতা, ই মানে হচ্ছে প্রদান করা, আদায় করা। এরপরে আস জাকাত। জাকাত মানে হচ্ছে জাকাত। সাওম, সাওম মানে হচ্ছে রোজা। আর রমাদান মানে হচ্ছে রমজান মাস। এই হচ্ছে ইফতারির দৃশ্য দেখানো হচ্ছে। তাহলে সাওম পালনের পরে কি করা হয়? ইফতার করা হয়। আর রমাজান মানে হচ্ছে রমজান মাস। তো এইগুলো হচ্ছে এই হাদিসের শাব্দিক অর্থ। এবার আমরা একটু পুরো হাদিসটা দেখি। আচ্ছা, এটা এই হাদিসে এখানে বর্ণনাকারীর নাম সহ দেওয়া আছে। হান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসুল। ওয়া ইকামিস সালা, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতা ইস জাকাত, জাকাত প্রদান করা। ওয়া হাজ্জুল বাইতি, হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এটা বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, তিরমিজি 2609 নম্বর হাদিস। আচ্ছা, তাহলে এই হাদিসে ইসলামকে একটা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে, যে ঘরের পাঁচটা ভিত্তি রয়েছে, অর্থাৎ ইমান, সালাত, জাকাত, হজ, ছাউম। এই পাঁচটা ভিত্তি যদি কোনো একটা ভিত্তি না থাকে, তাহলে কি হবে? ইসলাম তার থাকবে না, পড়ে যাবে। এই যে একটা খুঁটি পড়ে গেল, তো ইসলাম চলে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ঘরের চার কোণায় চারটা খুঁটি বা মাঝখানে একটা খুঁটি যদি থাকে, তাহলে প্রত্যেকটা খুঁটি গুরুত্বপূর্ণ। এগুলো যদি ঠিক থাকে, তাহলে ঘরটা ঠিক থাকবে। আর যদি খুঁটির একটি বা একাধিক খুঁটি যদি ভেঙে পড়ে, তাহলে পুরো ঘরটাই ভেঙে পড়বে। আচ্ছা, এবার তোমাদের জন্য একক কাজ, এই ছবিটা লক্ষ্য করো। ছবিটার নিচে দেখো, অনেকগুলো খুঁটির উপরে মূলত ঘরটা দাঁড়িয়ে আছে। এই খুঁটিগুলো যদি না থাকে, তাহলে কি হবে? খুঁটিগুলো যদি না থাকে, তাহলে ঘরের কি অবস্থা হতে পারে? পড়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, পড়ে যাবে। তারপরে
ঘরের অস্তিত্ব থাকবে না, তাই না? ঘরটা দুর্বল জি হয়ে স্যার। যাবে, হ্যাঁ, ঘর স্থির থাকতে পারবে না। আচ্ছা, তো যাই হোক, লিখতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি শুধু মৌখিক ভাবে শুনলাম। এই হাদিস থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি? 1 নম্বর, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, এগুলো হলে ইমান, সালাত, জাকাত, হজ ও সাওম। 2 নম্বর, ইমান হলো সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি। 3, এ কথা বলে কে? ব্যক্তিগতভাবে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে হবে। 4, আর অন্যান্য ভিত্তি যথা সালাত, জাকাত, হজ ও সাওমের মাধ্যমে আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য করতে হবে। 5, এই 5টি ভিত্তি একটি ছাড়াও ইসলাম পরিপূর্ণতা লাভ করতে পারে না। তাহলে ইসলাম একটা পরিপূর্ণ দিন, একজন মানুষ তখনই পরিপূর্ণ মুসলমান হতে পারবে যখন সেই এই 5টা ভিত্তি ঠিকমতো মেনে চলবে। আচ্ছা, তোমাদের জন্য একটা, এটা যদিও এখানে বাড়ির কাজ লেখা হয়েছে, আসলে এটা তোমাদের এখনই আমি তোমাদের কাছ থেকে শুনবো, বাড়ির কাজ আমি আলাদা দেব। প্রথম হচ্ছে, হাদিসটি কে বলতে পারবে? হাদিসটি আরবিটা না পারলে অর্থটা কে বলতে পারবে? একজন একটু বলো তো শুনি। ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিসটি কে পড়তে পারবে? যদি আরবি পারো পড়ো, না পারলে অর্থটা বলো। কি কে স্যার বলতো? অর্থ বলি, হ্যাঁ বলো। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসুল, এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আরেকজন একটু বলবা যে এই হাদিস থেকে তুমি কি শিক্ষা পেলে? কে বলবে? এ ছেলেরা ক্লাসে নাই? স্যার আমি বলি, হ্যাঁ বলো। ইসলামের মূল ভিত্তি 5টি, এগুলো হলো সালাত, ইমান, হজ, জাকাত ও সাওম। গুড, ধন্যবাদ। ইমান হলো সর্বপ্রথম। আচ্ছা, ছেলেদের মধ্যে একজনকে একটু জিজ্ঞেস করি, দাঁড়াও দেখি এরা কি ঘুম পাড়তেছে নাকি। এ আব্দুল মতিন আছো? 403 রোল, আনমিউট করো। আব্দুল মতিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি এই হাদিসের একটা শিক্ষা বলো তো দেখি। স্যার এই 5টি ভিত্তি ছাড়া ইমান পরিপূর্ণতা লাভ করতে পারে না। গুড, ঠিক আছে। এরপরে আব্দুর রব, 10 রোল, তুমি বলো, তুমি অন্য একটা শিক্ষা বলো। আব্দুর রব শুনতে পাচ্ছ? আচ্ছা, যে কেউ একজন বলো। ইমান হলো ইসলামের সর্ব, মানে বলতে পারছো না স্যার, ইমান সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে ইমান, অর্থাৎ ইমান না থাকলে ইসলাম হতে পারে না। এর আগে তোমরা প্রথম অধ্যায় পড়ে আসছিলে, ইমান হচ্ছে গাছের শিকড়ের মতো, তাই না? আর ইসলাম হচ্ছে তার কাণ্ড, শাখা, প্রশাখা এগুলোর মতো, তাই না? তো সেই জন্য ইসলামের প্রধানতম স্তম্ভ হচ্ছে ইমান। আগে ইমান আনতে হবে, তারপরে ইসলাম মানুষের জীবনে পালন করতে হবে। আচ্ছা, এটা কি চলে আসতে হলো?
তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, সেটা না দিয়ে তো ক্লাসটা শেষ করতে পারি না। আচ্ছা, একজন হাত তুলেছ, কে? হ্যাঁ, কিছু বলবা? একজন হাত তুলেছ দেখছি, যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার আপনারই রেইজ হ্যান্ড হয়ে আছে। আমারই? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, থাক। ওটা কিভাবে হলো? আচ্ছা, দেখি এতক্ষণ যা পড়ানো হলো তোমরা কতটুকু বুঝেছো। তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন, বহুনির্বাচনের জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আছে। 1 নম্বর হচ্ছে নিয়ত অর্থ কি, কে বলতে পারবা? স্যার সংকল্প বা উদ্দেশ্য। সংকল্প বা উদ্দেশ্য। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, হাদিসের কোন গ্রন্থে এটা বলা হয়েছে? সহি বুখারি। সহি বুখারিতে বলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে কিসের অবস্থা লক্ষ্য করেন? নিয়তের অবস্থা লক্ষ্য করেন না, অন্তরের অবস্থাও লক্ষ্য করেন। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ্য করেন। ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলামের সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? ঈমান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আচ্ছা, একজন একটু পড়ো তো, তোমরা স্ক্রিনশট তুলে নাও, পরে তোমরা এটা সুন্দর করে জমা করবে। হ্যাঁ, পড়ো। সাবিনা ও মুবিনা একটি মাঠে বসে গল্প করছে। সাবিনা বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত পক্ষে মানুষের সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। মুবিনা বলল, শুধু নিয়ত করলেই হবে না, বাস্তবেও আমল করতে হবে। মনে রাখবে, ইসলাম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। ক, নিরাপদ নগরী বলতে কোরআনের কোন শহরকে বোঝানো হয়েছে? হ, সূরা আত-তিনে আল্লাহ তাআলা কোন কোন বস্তু শপথ করেছেন? উদ্দীপকে মুবিনার বর্ণিত হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এর তাৎপর্য বিশ্লেষণ করো। ঘ, মুবিনার বক্তব্য সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এই 2 হাদিস থেকে আসলে সবগুলো প্রশ্ন কভার করা সম্ভব হয়নি, সেই জন্য আগের পড়া থেকে 2টা প্রশ্ন নিয়ে আসছি। তো সে 2টোর অ্যান্সার আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা পরের প্রশ্নগুলো, আমি সবগুলো অ্যান্সার বলে দেবো। নিরাপদ নগরী বলতে কোরআনে কোন শহরকে বোঝানো হয়েছে? এর আগে তোমাদের পড়ানো হয়েছিল, বলতে পারবা কোন শহর? মক্কা নগরী। মক্কা নগরীকে বোঝানো হয়েছে। হ্যাঁ, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে মক্কা নগরী। হ্যাঁ, ঠিক আছে বাবা, ধন্যবাদ। আচ্ছা, সূরা 3-এ আল্লাহ তাআলা কোন কোন বস্তুর শপথ করেছেন? স্যার ডুমুর ফল, ডুমুর ফল আর জাইতুন, মক্কা নগরীর সিনাই নগরীর প্রান্তরস্থ তুর পর্বতের আর আঙ্গির বা জাইতুনের। হ্যাঁ, গুড, ধন্যবাদ। আচ্ছা, এটা পুরো উত্তরটা তোমরা পাবে পাঠ্য বই 64 পৃষ্ঠা, সূরা 3-এর ব্যাখ্যাংশে প্রথম প্যারাতে আছে। বুঝতে পারছো? আল্লাহ তাআলা সূরা 3-এ 4টি বস্তু শপথ করেছেন। এর মধ্যে প্রথম 2টি হচ্ছে আঞ্জির বা ডুমুর জাতীয় ফল, 2 নম্বর হচ্ছে জাইতুন। আচ্ছা, আঞ্জির খুব উপকারী একটা ফল, আর জাইতুন হচ্ছে খুব বরকতময় এবং এর তেলও খুবই উপকারী। আর 3 নম্বর হচ্ছে সিনাই পর্বত, যেখানে তুর পাহাড়ের সিনাই পর্বতে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছিলেন। আর 4 নম্বর হচ্ছে মক্কা নগরী, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে 4টে জিনিস। এরপর আসো, মুবিনার বর্ণিত হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এর তাৎপর্য বিশ্লেষণ করো।
নবীনার বর্ণিত হাদিসটি কোন গ্রন্থ থেকে বলো তো? প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়ে তার উপর নির্ভরশীল, এটা কোন গ্রন্থের? বুখারী শরীফ থেকে। বুখারী। আচ্ছা, এখানে দুঃখিত, এখানে মুবিনা না দিয়ে এখানে সাবিনা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাবিনার বর্ণিত হাদিস হবে, একটু ঠিক করে নাও। তাহলে অধ্যাপকের সাবিনার বর্ণিত হাদিসটি বুখারী সহি বুখারী থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হাদিসটির ব্যাখ্যা এবং শিক্ষা থেকে তোমরা বাকি উত্তরটা নিয়ে আসবে, এবং সেই সঙ্গে হাদিসের যে শেষাংশ ব্যাখ্যা তোমাদের 3 নম্বর ধারায় রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসুলের নিয়তে হিজরত করে, এই হাদিসের যে বাকি অংশ যেটা, সেটাও এখানে উদ্ধৃতি হিসেবে নিয়ে আসবে। তারপরে আমি একটা তোমাদের হাদিস শুনিয়েছি যে কেউ যদি কোনো ভালো কাজ করে, নিয়ত করে, আল্লাহ তাআলা কি করে, তাকে সাথে সাথে একটি নেকি প্রদান করেন। এই হাদিসটাও তোমরা উদ্ধৃতি হিসেবে এখানে নিয়ে আসবা, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে মুবিনার বক্তব্য সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। মুবিনার বক্তব্য কি? যে ইসলাম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ইসলামের ভিত্তি সম্পর্কিত যে হাদিসটা 2 নম্বর হাদিস, এটার ব্যাখ্যা এবং শিক্ষা থেকে তোমরা এই আলোচনাটা নিয়ে আসবে, এবং চেষ্টা করবে পুরো হাদিসটা উদ্ধৃতি হিসেবে দেওয়ার জন্য, পুরো হাদিসটাই উদ্ধৃতি হিসেবে দেওয়ার জন্য, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তো যেহেতু সময় বেশি নাই, শেষ পর্যন্ত তোমাদের আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আনমিউট করে প্রশ্ন করতে পারো। আজকে যেটুকু পড়ানো হলো পুরো পাঠ থেকে, বা তোমাদের আজকের পাঠের বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারো। 1 মিনিট সময় আছে মাত্র। নাই, কারো কোনো প্রশ্ন নাই? তোমরা কি আমার ক্লাসটা বুঝতে পেরেছো নাকি হ্যাঁ স্যার বোঝোনি? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ আপনাদের সবাই ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।